যোগের ভাষায় পাইনিয়াল গ্রন্থির খড়নকে অমৃত বলা হয় কারণ একবার এটা ক্ষরণ শুরু হলে আপনার সব কিছুই মিষ্টি এবং সুন্দর লাগতে থাকে এটা যৌনতা নয় যা একে সীমাবদ্ধ করে বরং এটা হলো শরীরের সঙ্গে অতিরিক্ত একাত্মবোধ যা একে সীমাবদ্ধ করে যদি আপনি এটিকে খুব বড় করে ফেলেন আপনি বিকৃত মস্তিষ্কের হয়ে উঠবেন আপনি যদি এটিকে নিশ্চিন্ন করে ফেলতে চান আপনি আরো বেশি বিকৃত হয়ে উঠবেন আপনার মনের মধ্যে বিরানব্বই বছর বয়স্ক একজন মানুষ তার ডাক্তারের কাছে নিজের পুরো মেডিকেল চেক করতে গিয়েছিলেন তাকে পরীক্ষা করে বললেন হে ওল্ড বয় আপনার বয়স অনুযায়ী আপনি খুব ভালো আছেন আপনার সবকিছু একদম ঠিক আছে কিন্তু লোকটি জিজ্ঞাসা করলেন ডাক্তার আমার আমার যৌন জীবনের কি হবে তো ডাক্তার জিজ্ঞাসা করলেন ওই ব্যাপারে চিন্তা করার কথা নাকি স্বপ্ন দেখার কথা আপনি যত চেষ্টা করবেন কোনো কিছু সম্পর্কে না ভাবতে আপনি তত বেশি সেই ব্যাপারে ভাববেন এটাই হলো মনের প্রকৃতি তো অনেক কারণ আছে কেন একজন যৌনতায় লিপ্ত হন কয়েকজনের কাছে এটা কেবল সুখ ভোগ কারোর কাছে এটা একটা উপায় বন্ধন তৈরির সঙ্গ লাভ করার না হলে মানুষ মনে করেন তারা দূরে সরে যাচ্ছেন একে অপরের থেকে তারা হয়তো ঠিকই আছেন কিন্তু বহু মানুষের মনের মধ্যে এটা গেঁথে আছে যে যদি তারা যৌন সম্পর্কে আবদ্ধ না থাকেন তারা দূরে সরে যাচ্ছেন এটা সত্যি নয় আপনি কারোর খুব ঘনিষ্ঠ হতে পারেন কোনোভাবে যুক্ত হওয়ারও দরকার নেই শারীরিকভাবে তাই না কিন্তু সমাজ মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বিশেষত পৃথিবীর এই অংশে মানুষের মনে ভীষণভাবে ঢুকে গিয়েছে যে যদি যৌনতা না থাকে আপনি সত্যিকারের কোনো সম্পর্কেই নেই সত্যি বলতে কি সম্পর্ক শব্দটি শুধু এটা আমার একটু সময় লেগেছিল বুঝতে যে এখানে যদি আপনি বলেন একটা সম্পর্ক আপনাকে বুঝতে হবে এটা যৌনতা ভিত্তিক সম্পর্ক আর কোনো কিছুই সম্পর্ক নয় যদি যদি আমার আপনার সঙ্গে খুব দৃঢ় সম্পর্ক থাকতে পারে আপনার শরীরের ব্যাপারে কোনো পরোয়া না করি তাই না আমি হয়তো কোনোভাবেই আপনার শরীরের প্রতি আকৃষ্ট না হতে পারি কিন্তু আপনার সঙ্গে এক শক্তিশালী সম্পর্ক থাকতে পারে কিন্তু ওই সমস্ত সম্ভাবনাগুলিকে পুরোপুরি অগ্রাহ্য করা হচ্ছে একটা সম্পর্ক মানে আপনাকে কোনো না কোনোভাবে শারীরিকভাবে যুক্ত থাকতে হবে পুরুষ মহিলা বা পুরুষ পুরুষ মহিলা মহিলা যা আপনার ভালো লাগে মূলত এটা শরীর ভিত্তিক। কি ধরনের শরীর তা ব্যক্তিগত পছন্দ তবে মূলত এটা শরীর শরীরভিত্তিক এটা হয়েছে কারণ কোথাও না কোথাও আমাদের শরীরের সঙ্গে একাত্মতা স্বাভাবিক অভিন্নতার অনেক ঊর্ধ্বে চলে গিয়েছে এটা শরীরের সঙ্গে অতিরিক্ত একাত্মবোধ সেই জন্যই ভিত্তিক এই সম্পর্কগুলো সমাজের মূল বিষয় হয়ে উঠেছে যিনি নিজের শরীরের সঙ্গে খুব বেশি একাত্ম স্বাভাবিকভাবেই তিনি কামতাড়িত কারণ সেটাই তার জানা সর্বোচ্চ বিষয় অনেক উপায় আছে আমরা আপনাকে এর থেকেও আরও অনেক বড় কিছুর সন্ধান পাবার জন্য প্রস্তুত করতে পারি একবার আপনি আরও ভালো কিছু স্বাদ পেলে আমার আপনাকে বলতে হবে না এটা ছেড়ে দিন বা ওটা ছেড়ে দিন এমনিতেই ছেড়ে যাবে তাই না নির্দিষ্ট কিছু সাধনার পথ আছে যা যৌনতার থেকেও অনেক বেশি তীব্র যা যৌনতার থেকেও আরও বেশি পরমানন্দের একটা স্তরে যদি আপনি এটা দেখেন যোগের সমস্ত মাত্রাগুলি কোনো না কোনোভাবে পরিণামে পাইনিয়াল গ্রন্থিকে সক্রিয় করে তোলার চেষ্টা করছে কারণ একবার এটির খড়ন শুরু হলে আপনার সবকিছুই মিষ্টি ও সুন্দর লাগতে থাকে এটা এক পরিপূর্ণ আভ্যন্তরীণ আনন্দ সৃষ্টি করে যার কাছে বাইরের সমস্ত সুখ ছেলে খেলার মতো দেখতে মনে হয় সেই কারণেই যোগেরা শুধু চোখ বন্ধ করে বসে থাকেন এই কারণে নয় যে তারা সুখের বিরোধী তারা সব ক্ষুদ্র সুখের বিরোধী এটাই যান তো সম্ভবই একটা ব্যাপার যা ঘটে তা হল এটি পাইনিয়াল গ্রন্থির খড়নকে প্রচুর পরিমাণে উত্তেজিত করে যা আপনাকে সারা দিন ধরে এক বিশেষ ধরনের মিষ্টতায় সিক্ত করে রাখে এ আপনাকে বিশেষ এক ধরনের আনন্দময়তা ও ভাবাবেশের অবস্থায় রাখে কারণ পাইনিয়াল গ্রন্থিটি সক্রিয় এটা আপনার সারের বৃত্তীয় প্রক্রিয়ার একটি দিক যা আপনার চৈতন্যের খুব কাছাকাছি বাকি সারের বৃত্তীয় প্রক্রিয়া শুধু বেঁচে থাকার জন্য কিন্তু পাইনিয়াল গ্রন্থি আপনার সারের বৃত্তীয় প্রক্রিয়ার একটা দিক যা ভৌত জগতের সীমানা অতিক্রম করার খুব কাছাকাছি যৌগিক পরম্পরায় এই মিষ্টতাকে অমৃত বা সুধা বা অনন্ত জীবনদায়ী নির্যাস বলে উল্লেখ করা হয় এর এক বিন্দু যদি দেহতন্ত্রের মধ্যে যায় হঠাৎ সমগ্র দেহতন্ত্র শীতল হয়ে পড়ে সমগ্র শরীরতন্ত্র সচল হয়ে যায় স্বাচ্ছন্দ্যে কাজ করে শরীরতন্ত্রের মরিয়া ভাব চলে যায় মনের আকুলতাও চলে যায় তো সুধা মানে আপনি নিজের সুখ খুঁজে পেয়েছেন যদি আপনি নিজের ভিতরে অত্যন্ত আনন্দিত থাকেন আপনি নিজের ভিতরে অমৃত খুঁজে পেয়েছেন আপনি অত্যন্ত বা আপনি মনোরম অনুভূতির এক চরম পর্যায়ে আছেন এখন মানুষজনের সঙ্গে থাকা আর তাদের থেকে আনন্দ নিংড়ে নেয়ার বিষয় নয় মানুষজনের সাথে থাকা শুধুই আপনার মানে শুধুই তাদের সাথে থাকা কেবলমাত্র এখনই আপনি প্রকৃত ভালোবাসতে সক্ষম না হলে এটা কেবলমাত্র একটা চিচিংফা কৌশল আমি তোমাকে ভালোবাসি মানে আপনি বিশ্বাস করুন কি না করুন সেই মুহূর্তের জন্য তারা নিজেদের আপনাকে বিশ্বাস করতে বাধ্য করেন কারণ তারাও কিছু চান আপনিও কিছু চান তাই না তাই নয় কি এটা এটা সেই রকম একটা আপনি জানেন তো আলিবাবা আর চল্লিশ চেচিং ফাঁক মানে এটা খুলে যায় এটা ঠিক সেরকমই ভালোবাসা প্রকাশ করলে অনেক কিছু খুলে যায় এখন এটা করে আমি বলছি না এটা ঠিক বা ভুল মানুষ এভাবেই জীবন পরিচালনা করেন এর মধ্যে কিছুই নেই কিন্তু এটা করে আপনার মধ্যে ভালোবাসার প্রবল অনুভূতিকে জানার সত্যিকারের সম্ভাবনাটি হারিয়ে যায় আপনি এখানে ক্রমাগত খুঁজছেন এই মানুষটির থেকে আমি কি পাবো ওই মানুষটির থেকে আমি কি পাবো এটা একটা প্রতারণা একে বলে প্রণয়ের ঘটিত ব্যাপার কিন্তু এটা একটা প্রতারণা কিন্তু আপনি যদি নিজে নিজেই অত্যন্ত আনন্দিত থাকেন যখন আপনি মানুষজনের সাথে আছেন এটা আপনার আনন্দকে ভাগ করে নেওয়ার ব্যাপার এটা এই ব্যাপার যে তারা যদি স্পর্শ না পেয়ে থাকেন কোনো না কোনোভাবে এর মাধ্যমে তাদের স্পর্শ করা আপনি তাদের থেকে কি নিংড়ে নিতে পারেন তা দেখার বদলে আপনার জীবনের পুরো ভিত্তিটাই বদলে যাবে হ্যাঁ এবং না সেই অর্থে এটা যৌনতা নয় যা একে সীমাবদ্ধ করে কিন্তু এটা হলো শরীরের সাথে অতিরিক্ত একাত্মতা যা একে সীমাবদ্ধ করে তো এটা এটা যৌনতা নয় মৌলিকভাবে যা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এটা শরীরের সাথে যে আসক্তি সৃষ্টি করে তা অবশ্যই বাধা হয়ে দাঁড়ায় এই প্রশ্নটা আসছে কিছু টুকরো টুকরো তথ্য থেকে সেই সব গুজবগুলো যেগুলো আপনি এ ব্যাপারে শুনেছেন কিভাবে আপনি নিজের বীর্য একত্রিত করতে পারেন আর তাকে উচ্চতর সম্ভাবনার দিকে তুলে নিয়ে যেতে পারেন হ্যাঁ এটা সত্যি একই সঙ্গে এটা বিরত থাকার কারণে কেউ এটা করেন না এটা আপনার শক্তিকে ভেতরে গ্রহণের ফলে আপনি এটা করেন শুধু এই নয় যে কেউ যৌনতা থেকে বিরত আছেন আর তার শক্তিগুলো সব সংগঠিত হয়ে পড়লে ওপরে উঠতে থাকলে এটা সত্যি নয় যদি আপনার শক্তিগুলো সংগঠিত হয়ে যায় আর ওপরে উঠতে শুরু করে যৌনতার প্রয়োজন হয়তো উধাও হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে অক্ষম করে দেয় না এটা আপনাকে নপংসক করে তোলে না কিন্তু প্রয়োজনটা চলে যায় এটা আর কোনো বাধ্যতামূলক ব্যাপার নয় আর শুধু এই একটা ব্যাপারই নয় সমস্ত বাধ্যবাধকতাই হারিয়ে যায় মূলত এই পৃথিবীর অধিকাংশ যৌনতামূলক কাজকর্মই সংঘটিত হচ্ছে এক বিশেষ প্রকার বাধ্যবাধকতার জন্য তাই নয় কি এটা এক বাধ্যতামূলক তারণা আপনি যখন সচেতন হয়ে ওঠেন যখন সমস্ত বাধ্যবাধকতা উধাও হয়ে যায় এটাও উধাও হয়ে যায় এটা শুধু এই যে মানুষ যেহেতু এত শরীর কেন্দ্রিক তারা সবসময় ভাবেন আধ্যাত্মিকতা বনাম যৌনতা এরা সংযুক্ত নয় এরা সংযুক্ত নয় কারণ একটি হল শরীরের একটি হলো একটি অন্য মাত্রার এটা কেবল যেহেতু মানুষ এত যেহেতু পৃথিবীর ধর্মগুলো নৈতিক গোষ্ঠীগুলো আর আচরণবিধি বিষয়ক গোষ্ঠীগুলো সব সময়ের বিরুদ্ধে বলে আসছে এটা মানুষের মনে এত বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তারা মনে করেন পরিচিত গণ্ডির বাইরে কিছু জানার একমাত্র পথ হল আপনাকে অবশ্যই এর থেকে দূরে থাকতে হবে কারণ কোথাও না কোথাও আপনি একজন মানুষের সাধারণ জীবতত্ত্বকে গ্রহণ করতে পারছেন না যা একটা দুঃখের বিষয় যে আপনি সাধারণ জীবতত্ত্বকেও মেনে নিতে পারছেন না হয় আপনাকে এটা উদযাপন করতে হবে আর না হয় এটা নর্দমা দিয়ে বের করে দিতে হবে দুটোরই দরকার নেই আপনি কি দেখতে পারেন এর সীমাবদ্ধতা নিরিখে আর এর সম্ভাবনা নিরিখে তাই যদি সহবাসীর অপবিত্রতার কারণে আপনার আধ্যাত্মিকতা বাধাপ্রাপ্ত হতে চলে আমি চাই আপনি জানুন যে আপনার জন্মই অশুদ্ধ কারণ এত অশুদ্ধ জন্মের থেকে এলে আপনার সম্ভাবনাটাই কোথায় আপনার কোনো সম্ভাবনা নেই শুধু যদি আপনি অন্য কোথাও থেকে পড়ে থাকেন যদি একটা সারস আপনাকে ফেলে গিয়ে থাকে তাহলে আপনার আধ্যাত্মিক হয়ে ওঠার সম্ভাবনা আছে যদি আপনার মা স্বাভাবিক জন্ম দিয়ে থাকেন আপনার কোনো সম্ভাবনাই নেই একটা ছ বছরের মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এলো এবং জিজ্ঞেস করলো মা আমার কিভাবে জন্ম হয়েছিল মা লজ্জিত হয়ে পড়লেন তিনি বললেন একটা সারস তোমাকে ফেলে দিয়ে গেছিল সে বলল ঠিক আছে সে এটা লিখে রাখল মা তোমার কিভাবে জন্ম হয়েছিল আমাকেও একটা সারস ফেলে দিয়ে গেছিল মা দিদিমার কিভাবে জন্ম হয়েছিল ওনাকেও একটা সারস ফেলে দিয়ে গেছিল তখন মেয়েটা খুব গম্ভীর হয়ে গেল এবং সে নিচে বসে পড়ে হোমওয়ার্কে কিছু লিখতে লাগল তখন মা একটু অস্বস্তি বোধ করতে লাগলেন তিনি তার রান্না শেষ করলেন ততক্ষণে মেয়েটা হোমওয়ার্ক শেষ করে খাতাটা ফেলে চলে গেছিল তিনি গিয়ে পড়তে লাগলেন তো রচনাটা ছিল বংশতালিকা নিয়ে তো মেয়েটা লিখেছিল তিন প্রজন্ম ধরে আমাদের পরিবারে কারোরই স্বাভাবিক জন্ম হয়নি তো উদ্ভর ধারণার কারণে হয় আমরা কোনো কিছুকে বাড়িয়ে বলি আর না হয় আমরা অকারণে সেটাকে ছোট করে দেখানোর চেষ্টা করি আপনার জীবনে এটার একটা বিশেষ ভূমিকা আছে আপনি যদি এটাকে খুব বড় করে ফেলেন আপনি বিকৃত মস্তিষ্কের হয়ে উঠবেন আপনি যদি এটিকে নিশ্চিন্ন করে ফেলতে চান আপনি নিজের মনে আরও বেশি বিকৃত হয়ে উঠবেন সর্বোপরি এখন আমি কথা বলছি এটা এক ধরনের শক্তি আপনি আমার দিকে দেখছেন এটা এক ধরনের শক্তি আপনি আমার কথা শুনছেন সেটাও এক ধরনের শক্তি এগুলো একই জীবনী শক্তির বিভিন্ন বহিপ্রকাশ তাই না এখন যৌনতাও ওই একই শক্তির আর একটা বহিপ্রকাশ এখন একজনকে এ সিদ্ধান্ত নিতে হবে তার কতটা শক্তি কোন দিকে তিনি খরচ করতে চান কারণ সর্বোপরি আপনি এক সীমিত পরিমাণ শক্তি তাই না দেখুন এটা ঠিক এরকম আপনার একটা রোজগার আছে ধরা যাক আপনার মাসিক পাঁচ হাজার ডলার আছে বাড়ি ভাড়ার জন্য কত খাওয়ার জন্য কত পড়াশোনার জন্য কত শুধু মজা করার জন্য কত ছুটি কাটানোর জন্য কত আপনি ভাগ করেন কাল সকালে আপনি আপনার বেতন পেলেন সন্ধ্যেতে আপনি বাইরে গিয়ে সব উড়িয়ে দিলেন এখন পরের মাসটায় অসুবিধা হতে চলেছে তাই না অবশ্যই আপনার কাছে ক্রেডিট কার্ড আছে কিন্তু আপনার জীবনের সব কিছু আপনি যদি নিজের জীবন সংবেদনশীলভাবে পরিচালনা করেন তাহলে আপনার বোধ আপনার প্রয়োজন আর আপনার সামর্থ্য অনুযায়ী আপনার জীবনের সব কিছুই ভাগ করা আছে তাই নয় কি হ্যাঁ আপনার টাকা পয়সা সময় শক্তি সব কিছুই কি বরাদ্দ নয় যেরকম পছন্দ করেন সেভাবে এটাও হলো একই ব্যাপার এর কতটা প্রথমত এর কি আপনার প্রয়োজন আছে নাকি আপনি এটা করছেন কারণ সমাজ আপনার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যদি প্রয়োজন থাকে আমি যদি আপনাকে থামতে বলি আপনি বিকৃত হয়ে যাবেন কারণ এই সব কিছু আপনার মাথার মধ্যে চলতে থাকবে আপনাকে যদি কেউ বলে আপনাকে এটা করতেই হবে আপনি যদি এটা না করেন আপনি স্বাভাবিকই নন আরেক ধরনের বিকৃতি আসবে দুটোর কোনোটারই দরকার নেই সর্বোপরি আপনি কোনো পুরুষ বা মহিলা দিকে যাচ্ছেন না আপনি একটি বিশেষ স্তরের মনোরম অনুভূতির দিকে যাচ্ছেন তো একবার আপনি একটা বিশেষ স্তরের মনোরম অনুভূতির অভিজ্ঞতা লাভ করলে আপনি কি এর আরো গভীরে খনন করতে চাইবেন না কারণ যে অনুভূতি আপনার হয়েছে হয়তো অন্য মানুষটিকে ব্যবহার করেছিলেন এই মনোরম অনুভূতিটি আপনার মধ্যে হয়েছিল তাই না তো যাই হোক না কেন মনোরম অনুভূতিটি আপনার মধ্যে হচ্ছে অন্য আরেকজন শুধু উন্মুক্ত করার এক চাবি মাত্র আপনি কি চাইবেন না এই চাবিটিকে নিজের হাতে রাখতে হ্যাঁ যে আপনি এভাবে বসেন আপনি একদম পুরো মাত্রায় আছেন আপনার কাউকে দরকার নেই না দেখুন যে কোনো যে কোনো কিছু আপনার জীবনে যা কিছু হয় আনন্দ টাকা পয়সা ভালোবাসা এটা ওটার জন্য কোনো ব্যাপার নয় কি যা কিছুর জন্য যেই মুহূর্তে আপনি অন্য একজনের প্রতি নির্ভরশীল হয়ে গেলেন কেউই এই পৃথিবীতে ঠিকঠাক নির্ভরযোগ্য নয় তাই নয় কি আমি সব জায়গায় এই অভিযোগগুলো শুনে থাকি কিছু মানুষ সাধারণত মহিলারা অভিযোগ করতে থাকেন তাদের স্বামীরা অতিরিক্ত শারীরিক কিছু মহিলা অনবরত অভিযোগ করেন ও আমায় আঙুল দিয়ে ছুঁয়েও দেখে না যা কিছুই হোক না কেন এটা একটা সমস্যা কারণ এটা কখনোই হবে না আপনি যেরকমভাবে চান সেরকমভাবে যতক্ষণ পর্যন্ত আর ব্যক্তি জড়িত কোনো কিছুই কখন একশো শতাংশ আপনি যেভাবে চান সেভাবে ঘটবে না এটা এমন নয় কি হ্যাঁ কি না এটা কখনোই হবে না কোনো ব্যাপার না যদি আপনি একজন দেবতার সাথেও বিয়ে করেন তা সত্ত্বেও এটা হবে না যতক্ষণ অবধি আপনার থাকার ধরন আপনার আনন্দ এবং সুখানুভূতির বোধ অন্য ব্যক্তির ওপর নির্ভরশীল আপনি সবসময় কোনো না কোনো অভিযোগ করবেন এটা কোনো ব্যাপার নয় যে সেই অন্য ব্যক্তিটি কতটা চমৎকার তো এই প্রেক্ষিতে মানুষজন হয়তো কৌমার্যের কথা বলে থাকতে পারেন কারণ তারা বলেছিলেন কিছু সময় বিরত থাকুন এর কারণ হল কারোর থেকে আনন্দ নিংড়ে নিতে আপনাকে নানা রকম ছলা করতে হবে এটা সহজে হয় না একে বলা হয় কোর্টিং বা প্রণয় ভিক্ষা একবার আপনি আদালতে গেলে বিচারের দিনটি আসবেই এটার জন্য লাগে প্রচুর পরিমাণে সময় প্রচেষ্টা শক্তি এবং এর সাথে জড়িত আরো অন্যান্য সব ধরনের জিনিস হতাশা ঈর্ষা সমস্যা এর সাথে জড়ানো তো কেউ বলেছিলেন ওই জিনিসগুলোর থেকে বিরত থাকুন এবং দেখুন যদি এটা আপনার ভেতরে ভেতরে সৃষ্টি করা যায় আর তখন মানুষজনের সাথে থাকা অনেকাংশেই আপনার প্রয়োজনের চেয়ে আপনার ভালোবাসা থেকে হবে যেটা অবশ্যই মানুষের সাথে থাকার ভালো উপায় তাই নয় কি এটা অবশ্যই আরেকজন মানুষকে সম্মান করার আরও ভালো উপায় তাই নয় কি এটার প্রতি একটু বেশি মনোযোগ দিন এটা ওটা আর সেটার দিকে মনোযোগ দেওয়ার থেকে এটার দিকে আর একটু বেশি মনোযোগ দিন এটা তৈরি করবে আরও অনেক বেশি সুখের অনুভূতি যা অন্য কেউ তৈরি করতে পারে তার তুলনায়